টাঙ্গাইলের মির্জাপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে 18 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে উপজেলা সদরের পুরাতন বাস স্ট্যান্ড, পোস্টকামুরি ও বাইমহাটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল। এ সময় মির্জাপুর থানা পরিদর্শক মোহাম্মদ গিয়াসউদ্দিন তার সঙ্গে ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল জানান, গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।